Ne facu calai cu roi. Azi pa boghe son drozanti, son dote goi. E hoi se barotor paular. E hoi se isror paular. Ne facu calai cu roi. Wow, 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 wow. Ya, ya, sir. ভাল লাগিছে আকৌ এবাৰ গা আকৌ এবাৰ গা অ'কে ছাৰ দেখি বুলি নেলাগে দেখ নেথাকো কালৈ কুৰৈ আজি পাবগে চন্দ্ৰ জান্তি চন্দতে গৈ এ হৈছে ভাৰতৰ পাৱাৰ এ হৈছে ইছৰোৰ পাৱাৰ নেথাকে জীৱনত যিমান সুখী অনুভৱ কৰিছিলো আজি তাতকৈ বেছি সুখী অনুভৱ কৰিছো নিজকে উৎফুল্লিত যে কি কম চকু পানী ওলাই নহয় আপোনালোকৰ চিন্তা আপোনালোকৰ মন্তব্য আমাৰ ভাৰতবৰ্ষৰ সফলতাক লৈ ঈশ্বৰৰ সফলতাক লৈ কেনেকুৱা ধৰণৰ মন্তব্য আগবঢ়াব কমেন্টত লিখিবলৈ নাপাহৰিব এ মজা 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 এ আছিল আমাৰ সফলতাৰ গৌৰৱৰ এটা মানে এন্ট্ৰি আৰু ইয়া ইয়া স্যার তেনেহলে ক্লাছটো এতিয়া পৰৱৰ্তী পৰ্যায়লৈ গৈছো এয়া ঢেংকা নাৰাং স্যার যিমান দুখ হলেও যিমান সুখ হলেও হাঁহিয়েই জীৱন দুখৰ মাজতো আমি হাঁহি থাকিব লাগে তেতিয়া ভগৱানে কৈছে যে ই বোলে দুখতো দুখ কৰা নাই হাঁহি আছে ইয়াক সুখকে দি দিম যা অদ্ভুত অদ্ভুত চিন্তাবিলাক নকৰিবিচোন দে কি কবি ক হয় ছাৰ এমটি ই এমটি টি ৱাই এমটি এই শব্দটো অৰ্থ কি জানে কেলেবা নেজানিম কৈ আঁকি যে কথা কয় এমটি এমটি মানে খালি খালি মানে শূন্য একোৱেই নাই আমিতো গম পালো বুঝি পালো মজাই লাগিছে দে থ্যাংক ইউ সো মাচ স্যার থ্যাংক ইউ সো মাচ গাইস ওকে ওকে নেক্সট নেক্সট মানে স্যার মিহি মিহি কা আপোনাক মই এটা ধুনিয়া কাহিনী কম কাহিনী মানে আপনি জি ভাবে এ কৌতুক হবে পারে কাহিনী হবে পারে কোজা 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 রহিম নামৰ এটা লড়া আছিল
হল, দুদিন থাকি আহিলগে বাহিরত। উস্কাবাত উস্কাবাত দুদিনৰ পাছতই ঘৰলৈ আহিলে। ঘৰলৈ আহিলে দেখিলে যে তার বুলে ওয়াইফ নাই। এতিয়া কি পুরা বিচাৰি ফুৰিছে, কি হ'ব কি নহ'ব। তার ওয়াইফ গল কলে, নে কাৰো বলে পলাইছো কি নাই তো। কি হলগে কি ফাইনালি ফাইনালি হি তো পুরা চিন্তাত পৰিছে, হাঁহুগেনে কান্দুগেনে কৰিছে। এক ঘন্টা মান পার হল, মাক চকলা তার পিছত এনে কোয়া উড়াই ঘুরা হাঁহিছে, কি কম মানে চাই। কেলে তা মানে তা পত্নী নাইকিয়া হওয়া দেখি হাঁহিছে নাকি বাও? হে নহয় স্যার, পাছতে কথাটো হি লক্ষ্য করেছে, হি দেখুন বিয়া পতা নাই, তার কত পত্নী থাকিব ঘরত। এদিন এজন স্যার চিন্তাশীল ব্যক্তি ফাস্টফুড দোকান এখনের ওসরলে গেল কিবা একটা বস্তু খাবগে মানে। আর স্যার কবলে গেলে হে ব্যক্তিজন ইমানে চিন্তাশীল, ইমানে চিন্তাশীল যে মানে স্যার কি কম আর কিবা একটা বিষয় উলাবহে লাগিছে, হি চিন্তা করি 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 খতমে করে পেলায়। এনেকা চিন্তাশীল ব্যক্তি কিন্তু আমার দেশত, আমার রাজ্যত, আমার গাঁৱত, আমার অঞ্চলত থকাটো খুবই প্রয়োজন। তারপর কি হল? সকল ঠিকই আছিল স্যার, যেটা ফাস্টফুড দোকানের ওসরলে গল, হি কলে এই ভাই আমুকটো বনাই দিয়াছো মই খাম, বহি ললে হি চকি টকি পাৰি থোৱা আছে। তারপর হি চিন্তা করেছে, ইমান দেরিলেকে দেখুন হওয়া নাই, আধা ঘন্টা লগাই দিছে। মোমো চাউমিন টাউমিন এইবিলাক যেহেতু নতুনকে বনাই দিয়ে, গতিকে টাইম তো লাগিব ন, অলপ আধা ঘন্টা নালাগিলেও 15-20 মিনিট। ইয়া স্যার, হি খাব বিচাৰিছিল মোমো, মোমোটো এতিয়া নতুনকে বনাই দিব বিচাৰিছে দোকানীজনে, ফাস্টফুড দোকানীজনে নতুনকে বনাইছে, বনাংতে বনাংতে আধা ঘন্টা উচা উচি লাগি গল। এতিয়া হে চিন্তাশীল ব্যক্তিজনে কমপ্লেইন কৰিছে, হেৰ দোকানী ভাইটি, অ দোকানী ভাইটি, কি হে এখন ফাস্টফুডৰ দোকান, ফাস্টফুডৰ দোকান হলে কলে জলদি জলদি হব লাগে, জলদি জলদি বস্তু আমি খাব পাব লাগে, কিন্তু তোমালোকে দেখুন 20-30 মিনিট লগাই দিছা, কিহৰ ফাস্টফুডৰ দোকান হে, নেখাং যোৱা, মই এইবিলাক বস্তু সস্তু, ফাস্টফুডৰ দোকান হলে ফাস্ট ফাস্ট হব লাগিব। ফাস্ট ফাস্ট হব লাগে নেকি, উপায় নাই আৰু, 5 মিনিট ভাবি ললে হেজনে।